গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ এম এস ক্রিয়েটারে। তোমাদের আরও একটি নতুন ব্লগে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে ফার্স্ট সেপ্টেম্বর। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। সকালবেলাটা বেডটি দিয়ে শুরু করলাম। আজকে জনিকে স্নান করাবই করাবো, আর আজকে আছে ডক্টর দেখানোর ডেট। তো এদিকে মেয়ে এসছে কিছুক্ষণ আগে, ওই দেখো কেন ঘেমেছিস, কেন রে? তুই ওই জামার প্যান্ট পরেছিস, তোর জামা প্যান্ট কোথায় গেল? এটা তো মনে হয় ভাইয়ের জামা প্যান্ট। তো এত পাতলা পাতলা জামা প্যান্ট থাকতে মোটা মোটা কি পরে সেগুলো কোথায় গেলি? তো পাতলা পাতলা জামাগুলো কি হলো? তো ভাইয়ের জামা প্যান্ট পরেছিস কেন? আর সকালবেলা এই যে চা আর বিস্কুট পড়তে বসেছিস, হ্যাঁ বাহ, গুড গার্ল গুড গার্ল। যাক, একটা বুদ্ধি এসছে মাথায় যে কোনো পোষ্যের গায়ে হাত দিলে হাত ধুয়ে নিতে হয়। অ্যাকচুয়ালি ওরা ওই যে লালাটা থাকে, তো লালাটা দিয়ে তো চাটাচাটি করে, গা হাত পা চুলকায়। তো এটা খুব ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্নান করাবো। উঠতে বসবি কখন? ম্যাম আসবে তো ম্যামের মতো করাবে, তুই বসবি কখন? খুব তাড়াতাড়ি নিয়ে আসবে, আমি তোকে জানিয়ে দিলাম। আনন্দ করে নে, থেকে নে ধানের কাছে। তো চলো জল খাই, জল খেয়ে চাটা খাই। তো এখন জনিকে স্নান করাতে আসলাম। এই যে জনি, ফোনটা বন্ধ করো তো, ক্যামেরাটা বন্ধ করো। তো জনিকে স্নান করানো হয়ে গেছে, আর এখন একটু বেরোবো। আই থিঙ্ক চুল কাটাতে যেতে পারি, আর ওই হাতের আংটিটা বানাতে দিতে পারি। তো এই দুটো কাজ রয়েছে আপাতত। জনি স্নান করে ওখানে বসে রয়েছে, ঠিক আছে। তো চলো জনিকে স্নান করিয়ে, আমি স্নান করলে বেশি ভালো হতো, কিন্তু ওই যদি চুল কাটায় তাহলে দুই দুবার করে স্নান করতে হবে, এমনি ঠান্ডা ঠান্ডা লেগেছে। আর তাই এখন আর স্নান আর করলাম না, এসে একবার চুল কাটিয়ে করবো। আর আজকে ও তোমার এক কথা বারবার বললে, আজকে তো আবার বেরোনোর কথা আছে, মানে ডাক্তার ডাক্তার দেখাতে যাওয়ার কথা আছে, ঠিক আছে। তো চলো আপাতত বসি কিছুক্ষণ, বসে তারপরে করে আসছি। তো এখন এই যে এই বাড়িতে আসলাম, এই বাড়িতেই আপাতত বাইকটা রাখছি, যেহেতু হাতে এখনও ব্যথাটা কমেনি। ওই মন্দিরে তুলতে গেলে না, অনেক ছোটো জায়গা তো, খুব কষ্ট হয়। ওই দিদিমণি আসেনি কোনো? ঘামছিস কেন বসে বসে? ঘামগুলো তো বসে ঠান্ডা লাগবে তো। যা মোজ আগে, ঘাম গিয়ে মোজ। ভালো করে দাদানের কাছে যা, পিকপিক মুছিয়ে দেবে যা। তো চলো এখন ওই আংটিটা বানাতে দেবো, আর হচ্ছে চুল কাটাবো। তো চুল কাটাতে আসলাম, এখনো শঙ্কু তো আসেনি। তো আসুক, আমি ততক্ষণে ওই আংটির মাপটা দিয়ে আসি, ওই বন্ধুর দোকানেই যাব, মানে বন্ধুর বাবার দোকানেই যাব। কখন আসবে গো? 12টা? ঠিক আছে, আমি আসছি এই জুয়েলারি দোকান থেকে আসছি, ঠিক আছে। তো চলো আগে আঙুলের আংটির মাপটা দিয়ে আসি। তো বন্ধুর দোকান সামনেই রয়েছে, ওই দেখো
তো আংটির মাপ নেওয়া হয়ে গেছে, মঙ্গলবারের মধ্যে দিয়ে দেবে। আর আমার মঙ্গলবারের মধ্যেই লাগবে, বেশি খরচা নেই। তামার আংটি তো 250 টাকার মতো খরচা, বাট পাথরটা তো নিয়েছিল অনেকটাই, ঠিক আছে। তবুও পলার বলে তাও একটু কম, অন্যান্য পাথর হলে আরও বেশি হতো। যাই হোক, ঠিক আছে, তো চলো চুল কাটাতে যাই, পরে আসছি। তো বন্ধুরা, এখন হচ্ছে বাজে 1:50, আর এখন এই চুলদাড়ি কাটিয়ে আসলাম, এই হচ্ছে চুলদাড়ি কাটানো, ঠিক আছে। স্নান করলাম, স্নান করে তোমাদের সামনে এখন আসলাম। আর এখন হচ্ছে বাজে, ও বললাম তো এক কথা কী বলছি, কী সব বলছি, ঠিক আছে। তো এখন একটু করে লাঞ্চ করবো, লাঞ্চের সময় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী খাচ্ছি না খাচ্ছি। এখন একটুখানি 5 মিনিট বসবো, জলটা খাবো, খেয়ে তারপরে লাঞ্চে বসবো। আর লাঞ্চে কী আছে না আছে দেখাচ্ছে, ঠিক আছে। তো চলো এখন আপাতত যাই, পরে আসছি, এখন লাঞ্চে দেখা হচ্ছে। তো লাঞ্চে হচ্ছে ভাত ডাল আর হচ্ছে মানে তোমরা তো দেখলেই আলু গাজর ভাজা। তো খেয়ে কিছুক্ষণ রেস্ট নেবো, নিয়ে ওই যেখানে ডাক্তার দেখাতে যাব, কি সাদা সাদা লাগছে, যেখানে যেখানে ডাক্তার দেখাতে যাব, তো ফোন করব, ফোন করে তারপরে যাব। কারণ আমাকে বললো 5টার সময় এরকম সাদা সাদা লাগছে এখানে। তো যাই হোক, 5টার সময় ফোন করে যেতে বলেছে, 32 নম্বর আর 33 নম্বরের নাম। সকাল 10টা থেকে ডাক্তারবাবু বসে, বললো পেশেন্টকে টাইম দিয়ে দেখে, দেখার জন্য এত লেট হয়। তবুও আমি ফোন করে যাব, যখন যাব বা কোথায় কোন ফার্মেসি যাচ্ছি বা কোথায় ডাক্তার দেখাচ্ছি সমস্তটাই জানাবো, কথা আটকে খেয়ে যাচ্ছে, ঠিক আছে। তো চলো খেয়ে নিই, খেয়ে আবার পরে আসছি। তো বাই দ্য ওয়ে বন্ধুরা, আমি রেডি। আর এখন হচ্ছে বাজে 5:10, 10 মিনিট ফাস্ট আছে, মানে 10 মিনিট 5টা বাজে এখন অলরেডি। আর এই জামাটা ওই যে আগের দিন রাখিতে দিয়েছিল ওই মারিয়া, তো সেটাই পরলাম, বেশ ভালোই লাগছে, খারাপ না, কালারটাও বেশ ভালো। তো যদিও এটা মারিয়া চয়েস করেনি, তো আমার সঙ্গে যে গেছিলো সে চয়েস করেছে, এইবার চয়েস আছে বলতে হবে। আমি তো বুঝতে পারিনি ফার্স্টে, আমি ভেবেছি ফার্স্টে তো ওর জন্য কিনছে বোধ হয়। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর মন্দিরা ওইটা করেছে যেটা দিয়েছি, এটা গাউন, আমি আমাকে দোকানদার বললো চুড়িদার, কিন্তু দেখি এটা পরে গাউন হয়ে গেল, ঠিক আছে। তো যাই হোক, তো চলো এখন বেরোচ্ছি আর একদম যাব চাকদা, তারপরে বাই রোডে তো যাবো, এবার মাঝখানে নাও শ্যুট করতে পারি, আর যদি মনে হয় তো শ্যুট করলাম, ঠিক আছে, সেটা দেখছি পরে। তবে এখন এই হেলমেটটা পরতে হবে, এটাই খুব বাজে বিষয় লাগে, কিন্তু হেলমেট না পরলেও নয়, কারণ পুলিশ ধরলে, পুলিশ ধরার থেকে বড় কথা অ্যাক্সিডেন্ট তো কয়েক সেকেন্ডে হয়, এক সেকেন্ডে পাল্টি খেলে যথেষ্ট, মাথাটা পড়লে যথেষ্ট। তো যাই হোক, ওই জন্য হেলমেটটা পরা মাস্ট। আর তো চলো, অসুবিধা হয় হেলমেট থাকলে, মাথা ভারী ভারী লাগে, একটু বিরক্ত লাগে। তোমার হেলমেট পরতে ভালো লাগে না? হ্যাঁ, ওর তো তাও চীন হেলমেট নয় এইটুকু, আর আমারটা তো পুরোটা, ঠিক আছে। তো চলো পরে আসছি। ডাক্তার ওখানে প্রচণ্ড পরিমাণে দেরি হবে, এখন সবে 25 নম্বর চলছে, সকাল 10টা থেকে দেখছে 25 নম্বর চলছে, তাতেই মানে তো এই 6টা বেজে গেছে। তো আমাদের বললে এখন 1 ঘন্টা লাগবে, কারণ 31 নম্বর 32 আর 33 নম্বরের নাম, সুতরাং এখনও 8 ঘন্টা লাগবে। তো ভাবলাম তাহলে ওগুলো ফুচকা খাবে, তাই যে ফুচকার ওখানে দাঁড়িয়ে করলাম, চলো ফুচকা খাই। এ সোজা এই রোডটা গেলে হচ্ছে মানে কল্যাণীতে গেছে না, এই রোডটা কল্যাণী গেছে, ঠিক আছে। একটুখানি ঘুরে 8 ঘন্টা দাঁড়িয়ে তারপরে ডাক্তার দেখাচ্ছি, ঠিক আছে, চলো পরে আসছি। তো এখন আছি, এই ওষুধ কিনছি, এই ডাক্তার দেখিয়ে জাস্ট নিচে আসলাম, একটা ওষুধ পাইনি, আমার মন্দিরের সবকটা ওষুধ পেয়েছি, কন্টিনিউ খেতে হবে, 2 সপ্তাহ পর রিপোর্ট দিতে হবে। তো এই হচ্ছে আপাতত আপডেট, তো চলো বাকিটা বাড়ি গিয়ে কথা হচ্ছে, ঠিক আছে। বাসায় এসে দেখি বাসায় কারেন্ট নাই, কারেন্ট অফ অনেকক্ষণ ধরে, মা বললো প্রায় অনেকক্ষণ ধরে কারেন্ট অফ, প্রায় ঘন্টা দেড়েক আসছে যাচ্ছে, 2 দিন ধরে এরকম হচ্ছে, মনে হয় কিছু একটা সমস্যা হচ্ছে ইলেকট্রিকের। এইবার জাস্ট পাই ঢুকলাম, বাজে হচ্ছে এখন 11:05 বাকি, ওই ধরো 10:35 মতো বাজে, এই জাস্ট ঢুকলাম। তো অনেক ওষুধ দিয়েছে, আমাকেও দিয়েছে, ওকেও দিয়েছে,
তো সাইকিয়াট্রিস্ট অ্যাকচুয়ালি ওই হতাশা অনিদ্রা এইগুলো কাটানোর জন্য, তো এইগুলো জন্য জাস্ট কিছু ওষুধ দিয়েছে, তো সেই ওষুধগুলো ও খাবে আমি খাবো দুজনেই খাবো, ঠিক আছে? তো চলো একদম জামা প্যান্ট খুলে ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে এসে আবার দেখা করছি, ঠিক আছে? তো চলো পরে আসছি। তো অলরেডি প্রচণ্ড ঝিমঝিম পাচ্ছে ক্যামেরাটা ফোনে, ডাক্তারের নার কথাই পিছিয়ে যাচ্ছে, মানে ঠোঁট এইগুলো বেঁকে যাচ্ছে মনে হচ্ছে। দুখানা ওষুধ দিয়েছে, রাগ কমার মনে হয় কিছু একটা হবে হয়তো। একটা ওষুধ দিয়েছে, চারটে টুকরো করে খেতে হবে, এক টুকরো রাতে খেয়েছি, এখন একটা ঘুমের ওষুধ খাবো। জানি না ভিডিওটা কেমন কি হলো, কত বড় হলো, রাতের ডিনারটা দেখাতে পারিনি, রাতের ডিনারে ওই দুপুরে যা খেয়েছি তাই। ঠিক আছে, তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, ওই ঘরে যাব, ওই ঘরে যে যাবো তাই মাঝে ক্ষমতা নেই, এই প্রথম কোনো নার্ভের ওষুধ খেলাম। তো দেখা হবে নেক্সট ব্লগে, তো তোমরা ততক্ষণ খুব খুব ভালো থেকো এখনকার মতো।